বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নতুন নগর এলাকায় যে গুলিকাণ্ড ঘটেছিল সেই কেসের নতুন সংযোজন হয়েছে এবং সেখানে পিস্তল উদ্ধার হয়েছে সেই গুলিকাণ্ডে। নতুনগর গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও দুজন হয়েছে এবং সেখানে পিস্তল উদ্ধার হয়েছে। সিনাইহানি এলাকায় পিস্তলটি উদ্ধার হয়েছে। ধৃতরা প্রিয়তোষ দাস ও সন্দীপ কর। এই বিষয়টাকে কেন্দ্র করে আরও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই কেসে পিস্তল উদ্ধারের ঘটনা অবশ্যই একটা অনেকটা সাহায্য করবে এমনটাই কিন্তু জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। পিস্তল উদ্ধার হয়েছে সিনাইহানি এলাকায় এবং নতুনগর গুলিকাণ্ডে গ্রেপ্তার হয়েছে আরো দুজন। ধৃতদের নাম প্রিয়তোষ দাস ও সন্দীপ কর। তাদের হেফাজতে নিয়ে নিয়েছে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই এবং গুলিকাণ্ডকে কেন্দ্র করে এতদিন পর্যন্ত একটা চাঞ্চল্য বিরাজ করছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিয়তোষ দাস ও সন্দীপ করকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার পাশাপাশি পিস্তলটিকেও উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ আধিকারিকরা। সিনাইহানি এলাকায় এই পিস্তল উদ্ধার হয়েছে এমনটাই পুলিশ সূত্রের খবর। কি জানছেন এই বিষয়টাকে জানাচ্ছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এসডিপিও শুনব। আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 এই নতুনগর বাজার একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, এর মধ্যে হ্যাপাই নেম দুজন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটা আমাদের বাকি যে আসামি এফআই নেম ছিল তারা বাগাত ছিল। এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল ওদের বাড়িতে, রেট কন্টিনিউসলি হচ্ছিল কিন্তু ওরা সব মানে রেসপন্ডিং। ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে অ্যাকাডেমি এপি এই এলাকাতে দেখা গেছে। অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস জয়ন্ত কুমার দে, সেকেন্ড ওসি কৃষ্ণধন জামাতে আমরা টিম করে কালকে মাঝরাতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি। এর মধ্যে অ্যাকাডেমি এপি সন্দীপ কর অ্যালাস আকাশ, বাবার নাম সজকর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে করে। তো এখানে মেপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস, উনি অ্যারেস্ট হয়েছে পান্তোষ দাস। তো না পান্তোষ দাস বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় রিপোর্ট। পান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইট রাউন্ড মধ্যে যা বুঝলাম যে এই যেটা লাস্ট টাইম বলা হয়েছিল যে এদের ইন্টারনাল টেন্ডার নেগোসিয়েশন নিয়ে জ্ঞান ছিল, আর যে ভিক্টিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল, এক গ্যাং থেকে আরেক গ্যাং আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য এবং সেখানে প্রান্তোষ দাস এবং সন্দীপ করকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ এবং প্রান্তোষ দাসের কাছ থেকে একটি পিস্তল এবং একটি লাইভ রাউন্ড উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। এবং নতুনগর যে গুলিকাণ্ড ঘটেছিল সেই গুলিকাণ্ডে একই রকমের বুলেট ব্যবহার করা হয়েছে এমনটাই প্রথম দিকে মনে হচ্ছে এবং পরবর্তী সময় অবশ্যই ফরেন্সিক টেস্ট করে পুরো ব্যাপারটা সেখানে তুলে ধরা হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে কনভিকশনের দিকে অনেকটাই সাহায্য হবে এমনটাই কিন্তু মনে করছেন পুলিশ আধিকারিকরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।